পুরীর জগন্নাথ ধামের প্রসাদ মহাপ্রসাদ নামে প্রসিদ্ধ। কিন্তু কেন প্রসাদের আগে মহা কেন? কারণ জগন্নাথ দেবের প্রসাদ তখনই মহাপ্রসাদ হয় যখন তা নিবেদন করা হয় মা বিমলাকে। তারপর দুজনের সম্মিলিত প্রসাদ ভক্তের কাছে আসে মহাপ্রসাদ রূপে। বৈষ্ণব ও শাক্ত পূজারীতির এক আশ্চর্য মেলবন্ধন, এর পিছনে রয়েছে এক আশ্চর্য কাহিনী, মানে পৌরাণিক কাহিনী। একবার শিবের উপর খুব রেগে গেছেন পার্বতী। কেন? মহাদেব তাকে ছাড়াই এক কাণ্ড করে বসেছেন, মানে সে এক গুরুতর কাণ্ড। তাকে না দিয়ে হ্যাংলার মতো খেয়ে নিয়েছেন প্রসাদের কণা, তাও যে সে প্রসাদ নয়, স্বয়ং নারায়ণের প্রসাদ, যাকে আমরা চিনি মহাপ্রসাদ নামে। আপনি হয়তো ভাবছেন নারায়ণের প্রসাদ খাওয়া কী এমন দুরহ ব্যাপার, এখন তো পুরীতে আনন্দবাজার গেলেই মিলবে মহাপ্রসাদ থেকে শুরু করে ছাপ্পান্ন ভোগের সবটাই। কিন্তু সে যুগে এই ব্যাপারটা এত সহজ ছিল না। সেই পুরাণের যুগে নারায়ণের প্রসাদ মানুষ তো দূরের কথা, স্বয়ং দেবদেবীও পেতেন না। এই প্রসাদের অধিকার তখন ছিল শুধুই মা লক্ষ্মীর। এদিকে নারদের ইচ্ছে হয়েছে প্রভু নারায়ণের প্রসাদ পেতে। তা পাওয়ার জন্য দেবী মা লক্ষ্মী তপস্যা শুরু করলেন। দেখতে দেখতে কেটে গেল বারোটা বছর। অবশেষে মা লক্ষ্মী এসে বর চাইতে বললেন নারদকে। নারদের মনের কথা শুনে মহা ভাপড়ে পড়লেন দেবী। বিষ্ণুর প্রসাদ অন্য কাউকে দেওয়ার নিয়ম নেই, কিন্তু বর চাইতে বলে দিয়েছেন তিনি, তাই নারদকে অপেক্ষা করতে বললেন কিছুক্ষণ বিষ্ণুর খাওয়া দাওয়া মেটার জন্য। অপেক্ষার পর অবশেষে নারদের সেই প্রসাদ পেলেন। পরম তৃপ্তির সাথে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি, চলে গেলেন কৈলাসে। মহাদেব সব শুনে তো নারায়ণের প্রসাদ পাওয়ার জন্য আকুল হয়ে উঠলেন, কিন্তু প্রসাদের কিছুই তো নারদ অবশিষ্ট রাখেননি। ভালো করে খুঁজে দেখা গেল নারদের হাতে তখনও লেগে রয়েছে প্রসাদের উচ্ছিষ্ট, তাই গ্রহণ করলেন মহাদেব। নারায়ণের প্রসাদের এমনই গুণ যে এতেই আনন্দে তাণ্ডব শুরু করলেন মহেশ্বর, কেঁপে উঠল সৃষ্টি, এই বুঝি সব লণ্ডভণ্ড হয়ে যায়। এবার টনক নড়ল দেবী পার্বতী। শিবের তাণ্ডবে বিশ্বজুড়ে তার সন্তানদের যে অবস্থা কাহিল, তাই মহাদেবের কাছে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কী। শুনে অভিমানে স্বামীর থেকে দূরে গিয়ে বিষ্ণুর তপস্যায় বসলেন দেবী। সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু বর দিতে চাইলে শুধু নিজের জন্য নয়, সারা পৃথিবী জোড়া সন্তানদের জন্য বিষ্ণুর প্রসাদ চেয়ে নিলেন দেবী। নারায়ণ কথা দিলেন জগন্নাথ রূপে তিনি মহাপ্রসাদ বিতরণ করবেন সর্বত্র, তবে সেই প্রসাদ মহাপ্রসাদ হবে দেবীর ছোঁয়ায় এসে। আজও সেই রীতি মেনেই পুরীর মন্দিরে জগন্নাথকে ভোগ নিবেদনের পরে সেই প্রসাদ আসে সংলগ্ন মা বিমলার মন্দিরে। মায়ের প্রসাদ গ্রহণের পরে তা মহাপ্রসাদ হিসেবে বিতরণ হয় ভক্তদের মধ্যে। একান্ন পীঠের সতীপীঠের অন্যতম প্রধান এই দেবী বিমলার মন্দির। এখানে দেবী ভৈরব স্বয়ং জগন্নাথ। এমনিতেই ভৈরব শিবের অংশ হিসেবে পরিচিত হলেও শ্রীক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা যায়। এখানে দেবীর পা মতান্তরে নাভি পড়েছিল, তাই শাক্তপীঠের নিয়ম মেনে মাছ মাংসেরও ভোগ নিবেদন করা হয় দেবীকে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, বৈষ্ণব ক্ষেত্রের শ্রেষ্ঠ তীর্থের মধ্যে আমিষ ভোগ? তবে এই আমিষ ভোগ নিবেদন জগন্নাথের চোখের সামনে হয় না। জগন্নাথ মন্দির খোলার আগেই এই ভোগের সমস্ত উপাচার মিটে যাওয়ার রীতি। তবে বিমলা মাতার ভোগ রান্নার সাথে সম্পর্ক নেই জগন্নাথের ছাপ্পান্ন ভোগের রান্নার বিশাল রন্ধনশালায়। সেখানে জগন্নাথ দেবের জন্য নানা পদ তৈরি করতে উনুনের আগুন ছুটি নেই এক মুহূর্তের জন্য। বংশানুক্রমে যে প্রসাদ তৈরি করে চলেছেন শয়ে শয়ে সেবায়েতরা, যাদের স্থানীয় পরিচিতি সুয়ারা নামে। রান্নার কাজের সময় মুখে মাস্কের মতো কাপড় জড়ানোর রীতি তারা রপ্ত করেছেন সেই মনে না থাকা কাল থেকেই। 50 কুইন্টালেরও বেশি চাল আর প্রায় 25 কুইন্টালের ডাল সবজি ছাপ্পান্ন ভোগের এই অতি প্রাচীন কমিউনিটি কিচেনের হাত ধরে তৃপ্ত করে চলেছে ভক্তদের। রাতের সময় সংখ্যাটা পৌঁছে যায় লাখে। এই ছিল মহাপ্রভুর মহাপ্রসাদের এক অনন্য কাহিনী। তথ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।